নিয়মিত ফেসবুকে নানা রকম পোশাক পরে ছবি পোস্ট করে আলোচনায় আসেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য থাকে, অনেকের মন্তব্যের উত্তরও দিয়ে থাকেন অভিনেত্রী মিম। দুবাইয়ে ম্যারিনা হোটেলে মিম, ছবিটি নিয়ে ভক্তদের মন্তব্য অসাধারণ একটি জায়গা, জায়গাটি মিমেরও অনেক পছন্দ হয়েছে। এই ছবিটি পোস্ট করে মিম লিখেছেন, প্রতিদিনে নিজেকে একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে, প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ। দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দি হওয়া ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, সুন্দর একটি জায়গা। বুর্জ খলিফা ও দুবাই মল থেকে মিমের ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ছবিতে একজন ভক্ত মন্তব্য করে বসলেন, তিনি বললেন, আপনি এক পোশাক বারবার ব্যবহার করেন? সেখানে মিমের মন্তব্য, হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি, কারণ প্রতিটি পোশাকই আমার অনেক পছন্দের। ব্রাজিল ফুটবল দলের সমর্থক মিম, মিরাকল গার্ডেনে ঘুরতে গিয়ে ব্রাজিলের টি শার্ট দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি তিনি। নতুন বছর দুবাইয়ে কাটিয়েছেন অভিনেত্রী, দুবাইয়ের ঐতিহাসিক স্থান আল সেফ থেকে ছবিটি পোস্ট করেছেন মিম। ছবির প্রশংসা করে অভিনেত্রী ও মডেল তানজিয়া মিথিলা লিখেছেন, তোমাকে অনেক সুন্দর লাগছে। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।